2020 সাল তো চলেই গেল প্রায়, যদি 2021 সাল থেকে বা এই মুহূর্ত থেকে আপনারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তাহলে একটি লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। অনেকেই লক্ষ্য যারা ইউটিউবে আসেন এবং পরবর্তী সময়ে ব্যর্থ হয়ে ইউটিউব থেকে চলে যান, তো কী সেই লক্ষ্য? সেই লক্ষ্য হলো প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন, যে সেকশন নিয়ে কাজ করবেন, হতে পারে সেটা টেকনোলজি, হতে পারে ব্লগিং, হতে পারে রান্নাবান্না বিষয়ক, হতে পারে নিউজ ক্যাটাগরি, যাই করুন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই হবে। কালকেই আমি ভারতের একজন মানুষের ভিডিও দেখলাম, আসলে সে কথাই বলতে পারে না, আমার চেয়েও অনেক খারাপভাবে কথা বলে, আমি যেভাবে কথা বলি তার থেকেও খারাপ, যদিও আমার কথাবার্তা এত উন্নত মানের না, কিন্তু আমার থেকেও অনেকটা লো কোয়ালিটির তার কথাবার্তা। কিন্তু তার চ্যানেলে বর্তমানে প্রায় 2.5 লক্ষ সাবস্ক্রাইবার। তো আমি কৌতূহলবশত তার চ্যানেলটি দেখলাম, সে গেমিং ভিডিও আপলোড করে এবং তার একটি ব্লগিং চ্যানেল আছে। তো সে একটি দুর্গম এলাকাতে বসবাস করে ভারতের, যেখানে তার রুমের মধ্যে ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না, সে কী করে তার বাগান বাড়িতে যায়, সেখানে সে গাছের সাথে মোবাইলটি বেঁধে নেটওয়ার্ক নিয়ে আসে, তারপর সেখানে আপলোড করে এবং মেঘ বৃষ্টি জোড় বাদল সেখানে কিন্তু সে ভিডিও তৈরি করে, কারণ সে ফ্রি ফায়ার গেমের ভিডিও তৈরি করে, তো তার গেম খেলতে নেটওয়ার্কের প্রয়োজন হয়। তো সেই নির্গম নির্জন একটা পুকুরপাড়ে বসে সে কাজটি করে এবং এই কাজটি করে 410টা ভিডিও আপলোড করার পর তার চ্যানেলে 2.5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আমি তার চ্যানেল দেখে নিজেই প্রায় হতভম্ব হয়ে গিয়েছি যে আমরা কী করলাম, আমাদের নেটওয়ার্ক আছে, ওয়াইফাই আছে, কম্পিউটার আছে, DSLR ক্যামেরা আছে, লাইটিং সেট আপ সব কিছু আছে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হয়নি, আমরা এতটা সফল হতে পারিনি, কারণ আমরা কাজ করতে চাই না, রেগুলার ভিডিও আপলোড করতে চাই না, পরিশ্রম করতে চাই না। তো কিন্তু সে পরিশ্রম করেছে, দীর্ঘদিন কাজ করার পর তার একটি চ্যানেলে 2.5 লক্ষ, আরেকটি চ্যানেলে মেবি 37,000 সাবস্ক্রাইবার। তো আসলে আমি এই কথাটা বলছি কারণে যদি লক্ষ্য থাকে, ধৈর্য থাকে, তাহলে ইউটিউবের সফলতা আসবেই, আজ হোক কাল আসবেই আপনার সফলতা, কিন্তু কাজ করে যেতে হবে। আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, সে তার ভিডিওতে বললো প্রায় 350টি ভিডিও আপলোড করার পর তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, এর আগে কিন্তু 15টা 20টা 50টা 100টা সর্বোচ্চ 200টা ভিউজ হতো। 350টা ভিডিও আপলোড হওয়ার পর তার হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, প্রায় 3.5 লক্ষ ভিউজ হয়ে যায় এবং সেই ভিডিও তাকে টার্নিং পয়েন্ট এনে দেয় এবং তারপর থেকে যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলোতে মোটামুটি 5-10 হাজার করে ভিউ এবারে যে ছিল এবং এরপর থেকেই সেই সফলতার পর্যায়ে আসতে পেরেছে। তো ইউটিউবিং এমন একটি বিষয়, সফলতা আসতে হলেই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কাজ করে যেতে হবে। যত সমস্যা থাকুক আপনাকে ভিডিও রেগুলার আপলোড করে যেতে হবে, সপ্তাহে হয়তো আপনাকে 5টা 6টা, পারলে 7টা, না পারলে 5টা কমপক্ষে ভিডিও আপলোড করতেই হবে, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে আপনি একজন রেগুলার ইউটিউবার এবং আজ হোক কাল হোক, হয় 1 বছর পর অথবা 1 মাস পর অথবা 8 মাস পর, যে কোনো একদিন যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং একটি ভিডিও ভাইরাল হলে আপনার চ্যানেল গ্রো করতে শুরু করবে এবং আপনাকে পিছিয়ে ফিরে তাকাতে হবে না। তো এই হলো মূল বিষয়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর টপিকটি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।